সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম পল্লী সঞ্চয় ব্যাংক থেকে একটি বিশাল আকারের নিয়োগ দেওয়া হয়েছে এটি অনেক বড় একটি নিয়োগ এখানে আপনার সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন যারা এসএসসি কমপ্লিট করেছেন সকল জেলা থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন পেজটি দেখেই বুঝতে পারছেন পল্লী সঞ্চয় ব্যাংক প্রধান কার্যালয় সার্কুলারটি প্রকাশিত তারিখ বারো ছয় দুই হাজার তেইশ আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে হচ্ছেন পিএসবি ডট টেলিটো ডট কম বিডি এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা কাজ করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবে না নাম্বারটি শুধু তাদের জন্য যারা আমাদের মাধ্যমে কাজ করতে চায় বাংলাদেশ থেকে এই ধরনের সার্ভিসগুলো একমাত্র আমরাই দিচ্ছি প্রথমে আমি বয়সের বিষয়টি তুলে ধরবো যে কত বয়সের মধ্যে হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো বয়সের হিসাবটি করতে হবে পনেরো জুলাই দু হাজার তেইশ অনুযায়ী একজন সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর তার মানে আপনার যদি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আপনি হয়ে থাকেন অবশ্যই অ্যাপ্লাই করতে পারছেন এখন আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরির বিষয়গুলো তুলে ধরবো যেমন দুইটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে একই দেখতে পাচ্ছেন অফিস সহায়ক গ্র্যাট বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা চারশত বিরানব্বইটি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যারা এসএসসি পাশ করেছেন অ্যাপ্লাই করতে পারছেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন পদের সংখ্যা চারশত বিরানব্বইটি এরপর দুয়ে রয়েছে নিরাপত্তা প্রহরী গ্রেট বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা বাহাত্তরটি এখানেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সিসি কমপ্লিট হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন এবং সুটাম দেহের অধিকারী হতে এখানে উল্লেখিত যে জেলাগুলো দেখতে পাচ্ছেন এই জেলাগুলো আবেদন করতে পারবেন বাকি জেলাগুলো আবেদন করতে পারবেন না আশা করি ক্যাটাগরির বিষয়গুলো বুঝতে পেরেছেন এখন আমি আবেদনের প্রসেস বলে দিব তো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আমি আবার বলছি পি এস বি ডট ডট এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আগ্রহী প্রার্থীদেরকে বিশ ছয় হাজার তেইশ তারিখ সকাল দশ ঘটিকা হতে পনেরো সাত দু হাজার তেইশ বিকাল পাঁচ গোটি পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে তার মানে বুঝতেই পারছেন আপনি বিশ তারিখ থেকে কিন্তু আবেদনটি করতে পারছেন এবং আগামী মাসের সময় থাকছে পনেরো সাত দু তারিখ পর্যন্ত এছাড়াও সার্কুলারটিতে আরও আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যে কন্ডিশনগুলো এখন প্রয়োজন নেই পরবর্তী সময়ে হয়তো প্রয়োজন হবে এখন দেখে নেব যে সার্কুলারটি কার দায়িত্বে রয়েছে মোহাম্মদ আলাউদ্দিন মহাব্যবস্থাপক পল্লী সঞ্চয় ব্যাংক তো এই হচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংক থেকে সর্বশেষ সার্কুলার সবসময় যদি বড় বড় সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ